নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। বেশ কিছুদিন ধরে ব্লগ ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না, তো আজকের এটা হচ্ছে টিচার্স ডের পরে সেলিব্রেশন ছিল একটা, তো সেই সেলিব্রেশনেই আমরা পৌঁছে গেছি। মায়েরা অ্যারেঞ্জ করে নিয়ে চলে গেছি মেয়ের আন্টির কাছে। আমার ওদের তো পারে না, ওরা তো এখন ছোটো, তো ওদেরকে জিনিসগুলোকে বোঝানোর জন্য বা জিনিসগুলোর ব্যাপারগুলো মহত্ব বা আমরা কী করি সেগুলোকে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আমরা মারাই মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে সবাই মিলে অ্যারেঞ্জ করে ফেললাম টিচার্সদের একটা কেক, একটু গিফট, এইসব নিয়ে দিনটাকে আজকে ভালোই কাটলো। ওরা নাচছিলো, ডান্সের ফাঁকে আমরা বেরিয়ে গিয়ে এই কাণ্ডগুলো করেছি, তো ভীষণ ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে, আমরা সবাই মারাও ভীষণ মজা করেছি, আর সঙ্গে আন্টিও। তো এই যে গ্রুপ ফটো, সব কিছু তো একটা গ্রুপ ফটো না হলে চলে না, সেই গ্রুপ ফটো সেশনই চলছে, যেটা দায়িত্ব পড়েছে আমার ওপর, মানে আমার ফোনের ওপর। তারপর সমস্ত কিছু কম্ম টম্ম সেরে মেয়েকে, মেয়ে তাজে ভীষণ খুশি, কারণ কি কেক খেয়েছে, সব বাচ্চারাই ভীষণ খুশি, কারণ কেক ওদের কাছে খুব ফেভারিট একটা জিনিস। তারপর বাড়ির রওনা দিলাম, বাড়ি এসে ভেজিটেবল চপ, গরম গরম চপ আর মুড়ি কার ভালো লাগে বলুন তো? কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার তো ভীষণ ভালো লাগে। এটা কিন্তু ভেজিটেবল চপ নয়, আলুর পুর দিয়ে আলুর চপের মতো বানিয়েছি, আর সঙ্গে একটু স্যালাড। এটা আমার বরের ভীষণ ভালো লাগে, এই যে ওপরে কোটিংটা থাকে না ভেজিটেবল চপের, ওই কোটিংটা ওর ভালো লাগে সেই জন্য। আর সঙ্গে কফি, গরম গরম কফি নিয়ে চলে এসেছি, কফিটাকে আজকে এনজয় করব। আর মেয়ে খাচ্ছে, ও খাচ্ছে খই মুড়ি, খই মুড়কি। তো ভাবলাম কফি খেতে খেতে একটু আপনাদের সাথে কথা বলে নিই। কফিটা ভীষণ ভালো লাগে এমনটা নয়, আমি চাটাই বেশি পছন্দ করি, কিন্তু কখনো কখনো সবার ইচ্ছেটাও মানতে হয়। কারণ কি, কিছু একজনের আছে, মানে আমার বাড়ির, যার কফিটা ফেভারিট, মানে আমার বরের কথাই বলছি, তো তার জন্য মাঝে মাঝে কফি করতে হয়। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভালো লাগছে কফিটা। আর তারপরে কফি খেতে খেতে গল্প গুজব, আর সঙ্গে আপনাদের সাথে একটু বক বক, আর আমার মেয়ে আছে সঙ্গে। মেয়ের কাণ্ডটা বলি আজকে, মেয়েরা যে টিফিন বক্সে, টিফিনটাও খায়নি, খেয়েছে বাট বিস্কিট যেটা নিয়ে গেছিলো ওই শখ করে নিয়ে গেছিলো বিস্কিট, তো সেটাইও ফেরত নিয়ে চলে এসেছে। তো সেটা ভাবলাম কী করি, এই কফির সাথে খেয়ে নিই, তো এই ছোট্ট টিফিন বক্সে কুচি একটা টিফিন বক্স থেকে বেরোচ্ছে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, পুচকি পুচকি টিফিন বক্সগুলো আমরা ক্যারি করতাম, তো সেই টিফিন বক্সে আজকে খাওয়ার মজাটাই আলাদা, তার থেকেই বের করে করে চায়ের কফিতে, সরি কফিতে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি, একটা অন্যরকম ফিলিংস, ছোট্ট পুচকি হয়ে গেছে মনে হচ্ছে না? আজকের দিনে সমস্ত কিছু কাজ মিটলো, মানে এনজয়মেন্ট হলো, একটা এনার্জি পেয়ে গেলাম, রাতে আবার রান্নায় লেগে পড়লাম। দিনের মধ্যে এগুলো কিছু একটা এনার্জি বুস্টার বলা যায় না, তাই না? আমরা মারা তো এখন বাড়িতে, আর আমরা হাউসওয়াইফদের সত্যি একটু খোলামেলা বা একটু গল্প গুজবের সময়টাই পাই না, এই বাচ্চা সংসার এগুলো করতেই সময় শেষ হয়ে যায়, তার মধ্যে এই পাওয়ার বুস্টারগুলো পেলে কার না ভালো লাগে, তাই না? আপনারাও একমত নিশ্চয়ই। তো যাই হোক, রাতের রান্নার জন্য ফুল এনার্জি পেয়ে গেছি, এখানে বেশ কিছু কাজু ভিজিয়ে নিয়েছি, আজকের বানাবো হলুদ পোলাও। হলুদ পোলাও বানানোর জন্য বেশ কিছু কাজু ভিজিয়েছি, তবে দাঁড়ান, অত কাজু কিন্তু হলুদ পোলাওতে লাগবে না, এই কাজু বাটা দিয়েই আলুর দম করবো। আমার এই হলুদ পোলাও বা বাসন্তী পোলাও যাকে বলে, এই বাসন্তী পোলাও আর আলুর দম ভীষণ ভালো লাগে, নিরামিষে দিনে অবশ্যই, আর না হলে মাংস, ক
কষা মাংস আর এই বাসন্তী পোলাও, অপূর্ব তাই না? আমি কিন্তু এর সাথে কাজু কিশমিশের সাথে একটু লঙ্কা দিই। এটা গরম মশলার ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু ঘি দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। ওই কাজু কিশমিশকে হালকা করে একটু ভেজে নিতে হয়। তো ভীষণ চটজলদি একটা ডেলিশিয়াস খাবার আমার কাছে এটা। আমি একটু লঙ্কাটা অবশ্যই প্রেফার করি, কারণ কি লঙ্কা আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি, তার সাথে একটু ঝাল ঝাল, দারুণ না? চলুন এবার রাতে খাবারটা দেওয়ার পালা। খাবারটা দিয়ে দিই, মেয়েরও ভালো লাগে, পোলাও কান্না ভালো লাগে, আর বাসন্তী পোলাও আমাদের খুদেটাও ভালো লাগে। মিষ্টি মিষ্টি হয় যেহেতু না, ওর এটা বেশি ফেভারিট। কিন্তু আজকে চিকেন করতে পারিনি, কষা মাংসের সাথে এটা ভালো লাগতো, আজকে আলুদমের সাথে করেছি। তো ওটাই খেয়ে নেবে, ওর খাওয়াতে কোনো কিছুতেই না নেই, অল্প খায়, খেতে চায় না। কিন্তু এই খাবারটা হয়েছে বলে যে পার্টিকুলার খাবো না, ওই খাবারটা হয়েছে বলে যে পার্টিকুলার খাবো না, এই ব্যাপারটাও নেই জানেন। যাই হোক, আমার অনেক হ্যাপা ছিল, আমার মেয়ে সেই হ্যাপাগুলো এখন নেই, জানি না বড় হলে কী হবে। এখনও অবধি যথেষ্ট এদিক থেকে আমার শান্তি। তো যাই হোক, খাবারটা খাইয়ে দিই আর আমরাও ডিনারটা করে নিই। দাঁড়ান, ওর প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে দিই। এটা তো দিলাম আমার বরমশাইকে, আর ওর প্লেটটায় তো এইতে না সাজালে হবে না, এই সব খাবারগুলো আবার ওর এই প্লেটটাতে চাই। এই প্লেটটা আগেও অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, কি করব বলুন, ওর এটাই পছন্দ, অন্য কিছুতে দিলে খাবে না। তো সেই জন্য বারবারই এই প্লেটটাই বের করতে হয় ওর জন্য। তো ওকে সাজিয়ে গুছিয়ে দিই, দাঁড়ান একটু স্যালাড দিই পাশে, স্যালাড বলতে একটু শশা, কারণ কি পেঁয়াজ তো আজকে খাওয়াবো না সেই জন্য। তো যাই হোক, আজ আসি বুঝলেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো শুরুপা আপনাদের পাশে, চাই অবশ্য। টাটা, সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, মনটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, মন ভালো থাকলে সব ভালো থাকবে, দেখে নেবেন।